মা হতে যাচ্ছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরিমণি। 10 জানুয়ারি দুপুরে তিনি নিজেই এ খবর জানালেন। সন্তানের বাবা নডারায় ছবির অভিনেতা শরীফুল রাজ। পরিমণি বলেন, কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম, আজ দুপুরে ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদের নিশ্চিত করেন, খবরটি পেয়ে আমরা দুজনই কেঁদে ফেলেছি। পরিমণি আরও বলেন, ডাক্তার আমাকে এখন একটু সাবধানে চলাফেরা করতে বলেছেন। শুটিং থেকেও আমি এখন নিজেকে দূরে রাখছি। আগামী 1.5 বছর কোনো শুটিং করব না, একদম ছুটি, আমার 1.5 বছরের ছুটি। বাচ্চাকে সুন্দরভাবে পৃথিবীতে আনতে চাই, প্রপারলি সুস্থ বাচ্চা জন্ম দিতে চাই। পরি জানান, কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রানী আর পুত্র সন্তান হলে রাজ্য। পরি জানান, গিয়াসউদ্দিন ছেলিমের ছবি গুনিনের ছেটে তাদের প্রেম। প্রেমের সম্পর্ক থেকে তারা দুজনে গোপনে বিয়ের কাজটা সেরে নেন। 3 দিন আগে গিয়াসউদ্দিন সেলিমকে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরি। 10 জানুয়ারি দুপুরে ফেসবুকে শরীফুল রাজ লিখেছেন, অভিনন্দন রাজ, ধন্যবাদ পরি। সবুজ পারভেজ, নাগরিক বিনোদন।